তোমরা হয়তো সকাল সকাল ভিডিওটা দেখে বুঝেই গেছো, মানে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের দিনটা কী হতে চলেছে। তো সবাই এখানে আমরা সকাল সকাল উঠে গেছি, সবাই বসে এখন চা খাচ্ছি। তো তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, তো হ্যাঁ আজকে হচ্ছে দিদির ডেলিভারি ডেট। আর এই যে দিদি অপুকে এখানে আদর করছে, আমরাও এখানে অপুকে আদর করছিলাম, কিন্তু অপু প্রচণ্ড কাঁদছিল। এই দেখো এতটাই কাঁদছে, দেখো আমাকে মারছে। তো ওকে তাও নিচে নিয়ে যাচ্ছিলাম যেহেতু ওকে দেখাতে, আর ও না প্রচণ্ড কাঁদছিল, কারণ ও যেহেতু দিদির কাছে সবসময় থাকে। আর দেখো এখানে কাঁদতে কাঁদতে ওর অবস্থা পুরো খারাপ। তো তোমরা শোনো কি বলছে। দেখবি দাঁড়াও ফেসবুকে ছেড়ে দাও, ফেসবুকে তো। তারপর সব কিছু রেডি টেডি হয়ে এখানে গাড়িও চলে এসছে, আর গাড়ি চলে আসার পরে এখানে যাবে হচ্ছে এখন সকালবেলায় দিদির সাথে যাবে মা, জামাইবাবু আর জামাইবাবুর মামিমা। তো এই তিনজনই যাবে, একটু পর ও যাবে কারণ বাড়িতে একটু কাজ আছে, সেগুলোকে সেরে সুরে ও একটু পরে যাবে। তো এখানে মাদেরকে ঠিকঠাক বসিয়ে দিচ্ছিল, আর এই যে তিন্নি এখানে দাঁড়িয়েছিল। তো আমরা খুবই সকালবেলা, তখন বাজে হচ্ছে 6টা, কেউ নেই, রাস্তা দেখো অনেকটাই ফাঁকা। তো এখনই যেতে হবে কারণ দিদির যেহেতু মানে টাইম দিয়েছে হচ্ছে 10টা, মানে 10টা সাড়ে 10টার মধ্যে, তো সেই মতোই আমাদেরকে যেতে হবে, মানে দিদিদেরকে যেতে হবে আর কি। তো দিদিরা সকালবেলাতেই রওনা দিয়ে দিয়েছে, আর এখানে দেখো গাড়িও চলে গেল। তো তারপর কি করব, মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু যাচ্ছে দিদি। তো খারাপের কিছু না, একটু পরেই আমরা সুখবর শুনবো, সেটাও একটা খুবই খুশির ব্যাপার। তো তারপর ছাদে এসেছিলাম, আর দেখো আমার যে 4টে ড্রাগন ফুল হয়েছিল রাত্রিবেলাতে কত সুন্দর ফুটেছিল। আর একটু সূর্যের আলো পেলেই না এরা কেমন যেন নেতিয়ে যায়, মানে নেতিয়েই যাবে ওরা। তো ওই দেখো এখানে একটা আছে, জানি না এই গাছে মানে ফল 3-4 বছর হয়নি, মানে ফুল হয়েছে এরকম ঝরে গেছে। তো সকালবেলাতে আমি এসেছিলাম পাখিগুলোকে খাবার দিতে, কারণ ওদেরকে খাবার দেওয়া হয়নি এত তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্য আস্তে আস্তে সব কিছু মানে সারা শুরু হচ্ছে আর কি। ওখানে পাখিগুলোকে খাবার দেওয়ার পর তোমাদেরকে আমি একটু গাছগুলো দেখাচ্ছিলাম। আর এই দেখো এদিকে আমার বাগান আলো করে আছে, মানে ছাদ বাগান আলো করে আছে। কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে গাছে একদমই ফুল হচ্ছিল না, ফুল হচ্ছিল না বলতে ওরা যে পচে গেছিলো কুড়িগুলো, তো সেই জন্য দেখো আজকে ভোরে ভোরে ফুল এসছে। আর এইরকমই ফুল হয়, এর কালারগুলো আমার এত ভালো লাগে কি বলবো। তো ছাদে এই দেখো এখন আমি দাঁড়িয়ে আছি, আমি আমার তো মনে মনে এত খুশি হচ্ছিলো যে আমি মামি হব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর একটা ফুটফুটে মানে একটা চলে আসবে, আর আমার বাচ্চা এত ভালো লাগে সত্যি কথা বলতে, মনে হচ্ছে যেন এই ফুলটাকে যেরকম চটকাচ্ছি ওকে ওইরকম করেই চটকাবো আমি। তো আমার খুব 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 ভালো লাগে। তো একটা খুশি হচ্ছিলো যে এবার বাড়িতে আসবে আমার সাথে মানে খেলার আর কি, দুষ্টুমি করার আর একটা মানুষ হয়ে যাবে। ওপো আর আমি তো করি, তারপর ওকেও সঙ্গ করে নেবো। তো এখানে ছাদে আমি দেখো কাজগুলো সেরে নিচ্ছিলাম, তারপর কাজ সারার পর হচ্ছে আমি আগে নিচে গিয়ে আগে স্নান টান করে ঠাকুরকে জলটা দিয়ে দিলাম, কারণ ঠাকুরকে জল দেওয়ার পরেই আমাদের রান্নাবান্না সব কিছু হয় আর কি সকালে। তো এখানে দেখো ঠাকুরকে ধূপধুনো দিয়ে দিয়েছি। তো তারপর আমার কানে ভেসে এলো যে আমার একটা ভাগ্নে হয়েছে। তো এটা শোনার পর আমি বিশ্বাস করিনি, মানে নিচে বলা গাওয়া করছিল, মা আমার ফোনে ফোন করে বলেছে। তো নিচে এসে শুনি যে আমাদের একটা ভাগ্নে হয়েছে, তো তাকে মানে তখন দেখায়নি, তারপর একটু পরে দেখিয়েছে। তো এখানে সকালবেলায় আমি করছিলাম ডিম টোস্ট, আর ডিম টোস্টটা অপুর জন্য হচ্ছে, অপু যেহেতু সকাল থেকে কিছু খায়নি সেই জন্য আমি সকালে মানে চা জলখাবার সব কিছু করে তারপর হচ্ছে মানে ও চলে যাবে বহরমপুর, ও যেহেতু দিদির কাছে যাবে একটু, তো সেই জন্য আমি এখানে খাবার দাবার করছিলাম। আর এক হাতে করছিলাম, দেখো ডিম টোস্টটার অবস্থা পুরো আমি খারাপ করে দিলাম, এমন হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এতটাই খুশি ছিলাম না, মনে মনে কী বলবো, এত খুশি লাগছিলো যে একজন আসছে আমাদের বাড়িতে যাকে আমি প্রচণ্ড জোরে চটকাবো। তো তারপর দুপুরে এখানে হচ্ছে আমাদের এখন খাবারের ব্যবস্থা হচ্ছে, এখানে আমি আলু সিদ্ধ করব, সেই জন্য সব কিছু মানে রেডি করছি আর কি। আর ভাত করেছি, তরকারি করেছি, আর আলু সিদ্ধ বেশি কিছু করিনি। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করব, সেই জন্য পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। তো এইভাবে আলু সিদ্ধ কার কার খেতে ভালো লাগে। আর আমি মানে বাচ্চাটার ছবি দিইনি,
কোনো ভিডিও পোস্ট করিনি, কারণ সে সঙ্গে সঙ্গে হয়েছে, সেই জন্য তার আমি কোনো ভিডিও দিতে চাইছি না। তোমরা যাদেরকে মানে শর্টে আমি দিয়ে দিয়েছি, তো যে কটা আমার কাছে ভিডিও ছিল একটাও মানে কী বলতো সব ও একটু খালি গায়ে ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও পোস্ট করছি না, তোমাদেরকে শুধু ছবি পোস্ট করছি। আর যারা যারা ওকে দেখতে চাও তাদের তো আমি শর্ট ওর জন্য একটা ছেড়েছি, তো সবাই দেখে নিও। তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ, আমার ভিডিওগুলো একটু দেখতে থেকো, আর যখন ও বাড়ি আসবে তখন তো নতুন নতুন অনেক ভিডিও দেবো, তোমরা সবাই এ দেখো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা।